এই যে আম খুবই সুন্দর ফুলছে, নাসির ভাই নারকেলের সাথে যুদ্ধ করেছে, নারকেল পচাও বাইরে দিতে পারে কিন্তু নাসির ভাই কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে, এই যে খুলি না বাইসে আনছেন লাভ নেই তো। দুই যে নারকেলের দাম কত জান নীল নাসির ভাই? 240 টাকা। 240 টাকা তো অবশ্যই। যে খুলি জানি কিভাবে দেখা যায়, তাছাড়া দেখা যাক বাংলা ফারা কিভাবে বাইর হয়। আমি আর হাতে নিয়ে বসে রয়েছে, এটা কিন্তু পচা বেরিয়েছে। তো কালকেই আইডিয়া করছিলাম এই নারকেলটা পচা হতে পারে, তো ফাইনালি পচাই বের হয়েছে। মানে যার একটা সিলাই দিয়েছে নাসির ভাই, আবার তো দেখা যাক এইটা কি হবে। এইটা ভালো, এটা ভালো হবো নাসির ভাই বলতে সেটা নাকি ভালো হবে, তো দেখা যাক সিলানোর ঘরে উড়া যাবো। দুইটা নারকেল আনছি নারকেল চিড়া খাওয়ার জন্য, একটা এই যেটা পচা বেরিল আর ওই দুইটা ভালো হয়ে দিছে। টন 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 করতেছে, পানি ভালোই আছে মনে হয় না। একদম ভালো হয়ে গেছে না। আর এই যে মা এখানে বাজার এটা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে, যেহেতু আমার দুইটা বোনের জামাই আসছে আমাদের বাড়িতে, তাদের জন্য বাজা ফিটা এবং নারকেল চিড়া। এগুলো বাজা ফিটা বানাবো না মা? আর এই যে এখানে ঘুরে রেডি করে রাখছে। হয়েছে না শাকিলে মা ওখান? এই যে আমার আম্মা কিন্তু খুবই সুন্দর করে বাঁধা ফিটা বাঁচতেছে, খুবই সুন্দর করে ফুলে উঠতেছে। ফুলতে আছে না মা? ওই যে ওইটা জানি আবার কিরকম ই হইলো, ওই রকম করে ও এই যে এই যে ই হয়ে ওঠে, মাঝখানে যেন কিবা টুকলা হয়ে ওঠে না। এটা কি সমস্যা নাকি হয় মা এরকম টুবলা? পানি না নাকবে টুকুনি, একটু নিয়ে লুক করতে হবে, বোঝা যাইতেছে। এই যে আম খুবই সুন্দর ফুলছে, উল্টাই দাও উল্টাই দাও উল্টাই দিছে একবার। আমার বড় বোন এবং মা, আমার মা হলো বাজা ফিটা বানানোর উস্তাদ, খুবই সুন্দর করে বাজা ফিটা বানাইতে পারে।